ফুটপাতের দোকান সামলে ভোট প্রচার সারছেন অশোকনগর পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের বাম প্রার্থী সুজাতা দাস। ঘরে বৃদ্ধ অসুস্থ বাবা মা, পরিবারের পাশে দাঁড়াতে দোকান সামলানোর পাশাপাশি ভোটে লড়ার সিদ্ধান্ত, জয়ের ব্যাপারে আশাবাদী প্রার্থী। কথাই বলে যে রাধে সে চুলো বাঁধে, অভাবের সংসারে অসুস্থ বাবা মাকে দেখভালের পাশাপাশি ফুটপাতের দোকান সামলাচ্ছেন অশোকনগরের বাসিন্দা সুজাতা দাস। এরই মাঝে ভোট প্রচারও সামলাচ্ছেন তিনি। এবারে অশোকনগর পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের বাম প্রার্থী সুজাতা। 3 বোনের মধ্যে সুজাতাই বড়, ছোট 2 বোনের বিয়ে হয়ে গেছে, বড় সুজাতা এখনও বিয়ে করেননি। বামপন্থী পরিবারে বড় হয়ে ওঠা, বাংলাতে এমএ করেছেন, বিএডও করেছেন, চাকরির শত চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন সুজাতা। 2020 সালে অসুস্থ হয়ে পড়েন বাবা, সংসার চালাতে নিজেই দায়িত্ব তুলে নেন কাঁধে। অশোকনগর গোলবাজার এলাকায় ফুটপাথের ওপর অস্থায়ী হরেক রকম মালের দোকান, সকালে দোকান গুছিয়ে ব্যবসা শুরু, সন্ধ্যায় দোকান তুলে নিয়ে যেতে হয়। প্রতিদিন সকালেই দোকান গোছান সুজাতা। কিছুক্ষণ দোকান সামলে অসুস্থ বাবার ওপর দোকানের দায়িত্ব দিয়ে বেরিয়ে পড়ছেন ভোট প্রচারে। ওয়ার্ডে বাড়ি বাড়ি প্রচার চালাচ্ছেন সুজাতা, ভালো সাড়াও পাচ্ছেন বলে জানালেন তিনি। অন্য সময় 2 বেলা দোকান করলেও ভোটের জন্যে 1 বেলা দোকান পাচ্ছেন না সুজাতা। তিনি বলেন, সংসার সামলে ভোট প্রচার করতে হচ্ছে, 2 বেলা সময় হয়ে উঠছে না। রাজনীতি আমি দীর্ঘদিন ধরে করি এবং আমার বেস হচ্ছে ওয়ার্ড বা আমার বুথ, আমি সেখান থেকে আমার রাজনীতিটা করি। হ্যাঁ, রিসেন্টলি মানে 2020 সালে জানুয়ারি 22 তারিখ বাবার হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়, তারপরে পারিবারিক একটা মারাত্মক চাপ, যেহেতু আমি বড় সন্তান, বাবা মার একমাত্র সন্তান না হলেও বড় সন্তান হিসেবে আমার অনেক দায়িত্ব পড়ে, সেখানে একটা মারাত্মক চাপ পড়েছে। কিন্তু আমি কাজের মধ্যে থাকতে ভীষণ ভালোবাসি এবং কাজে থাকলে আমি চিন্তামুক্ত থাকি এবং সারাক্ষণ কাজ দিলে আমার কোনো অসুবিধা নেই। তার সেখান থেকে দাঁড়িয়ে আমি আমার পরিবার সামলাচ্ছি, বাবা মায়ের ট্রিটমেন্ট ব্যাপার স্যাপার দেখছি, সংসারের সমস্ত দায়িত্ব সবটা সামলে আমি রাজনীতিতে সামলে নিচ্ছি এবং প্রথমবার প্রার্থী হয়েছি। আমার বাবা মা ভীষণভাবে সাপোর্ট করছে, কারণ আমার পরিবারটা বামপন্থী। ভোট প্রচারে বেকারত্বকেই হাতিয়ার করেছেন এমএ পাস ফুটপাত দোকানওয়ালি সুজাতা। বলেন, এমএ পাস করে বিএড করেছিলাম, স্বপ্ন ছিল শিক্ষকতা করব, এসএসসি বন্ধ হয়ে যাওয়ায় সেই স্বপ্ন স্বপ্নই রয়ে গেল। বাংলা অনার্স নিয়ে পড়েছিলাম এবং আমার স্বপ্ন ছিল একজন স্কুল টিচার হওয়া, এমএ করেছি বিএড করেছি, কিন্তু আপনারা এখন দেখতেই পাচ্ছেন এসএসসি কে দূরবীন দিয়ে খুঁজতে হয়, এসএসসির সাথে সাথে এসএসসি দূরবীনের চাকরির জন্য চেষ্টা করেছিলেন, চেষ্টা করেছি, কিন্তু এসএসসি নেই আমাদের চাকরি কি হবে। এবং তারপরেও চেষ্টা করেছি, আমি 1 বছর একটা প্রজেক্টে কাজ করেছি যেখানে আমি প্রায় 85,000 টাকা স্যালারি একটা চাকরি করতে পারি, সেখানে আমাকে 10-12,000 টাকা একটা স্যালারি কাজ করতে হলো। ভোট প্রচারে নেমে বিগত দিনের অনুন্নয়নকে তুলে ধরছেন সুজাতা। তার মতে, আগামী ভোটে জয়ী হয়ে 7 নম্বর ওয়ার্ডে উন্নয়নের কাজ শুরু করবেন তিনি, সেই লক্ষ্যেই এগোচ্ছেন সুজাতা। জনগণ চাইছে একজন স্বচ্ছ কাউন্সিলর 7 নম্বর ওয়ার্ডে আসুক, তারা আমাকে 2 হাত ভরে আশীর্বাদ করছে এবং আমি আশাবাদী 7 নম্বর ওয়ার্ডকে পুনরুদ্ধার করে 7 নম্বর ওয়ার্ডের উন্নয়নের ধারা শুরু করতে পারব। জীবনযুদ্ধের সাথে ভোট যুদ্ধে সামিল হয়েছেন অশোকনগরের বাসিন্দা বছর 33-এর সুজাতা দাস। বামকর্মীদের মতে এ যুদ্ধে তিনিই জয়ী হবেন। দলীয় প্রার্থী যখনই বাম ফ্রন্ট ঘোষণা করেছে, কোনো সময় ব্যয় না করে প্রতিদিন সকাল দুপুর রাত্রি যখন সময় হয়েছে আমরা সংগঠিতভাবে মানুষের কাছে গেছি, মানুষের কাছে যত বেশি গেছি নতুন নতুন করে আমাদের শিক্ষা পেয়েছি। বিপুল অংশের মানুষ যে আশা ভরসা দিচ্ছেন, আরও বেশি সাহস জুগাচ্ছেন, এই সেই সাহসটা নিয়ে পাশের বাড়িতে সেই ভরসা নিয়ে আমরা এগোতে সাহায্য করছি, বিপুল অংশের মানুষ সাড়া দিচ্ছে। তার অন্যতম প্রধান কারণ, দীর্ঘদিন এই ওয়ার্ডটা শাসক দলের হাতে ছিল, একটা অংশের মানুষ রীতিমতো বিতর্ষদ্ধ। আমাদের বামফ্রন্টের যে প্রার্থী কংগ্রেস সুজাতা দাস, তার নিজের যে জীবন যুদ্ধ, তার গৃহশিক্ষকতা, একটা ফুটপাতে বসে দোকানদারি করা, এটা করেও মানুষের কাজের জন্য প্রতিদিন যে নিয়োজিত, আমার বিশ্বাস এই ওয়ার্ড শুধু পুনরুদ্ধার হবে না, বামপন্থী পরিচালিত যে আগামী দিনে পৌর ভোট হবে এটাই হবে সবচাইতে বড়। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, অশোকনগর।